বলছি, সবার কাছে তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সম্পত্তি থেকে আপনার কাছে কি সম্পত্তি আছে? আমাকে বলছো? হ্যাঁ, আমার কাছে এইটা আছে সম্পত্তি। হ্যাঁ, নিজের আমারও হয়েছে, আমারও হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, বিন্দাস আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি, জাস্ট ফাটাফাটি আছি, বিন্দাস আছি। আর আজকে সোমবার, এখন সন্ধে 8টা। একটা নতুন সন্ধ্যা, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো কি করছি এখন আমি? আমি এসেছি রান্নাঘরে। মিলির খাবারটা বসিয়ে দিয়ে গেছিলাম, ম্যাগি, অন্য কিছু না। ম্যাগিও সেদ্ধ হলে হয়ে যাও, ভাজাভুজিও করবো না, ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে, আরও যেন ভালো থাকতে পারি, আরও যেন সুস্থ থাকতে পারি, তার জন্য আমাদের রোজকার জীবন যাপনে কিছু কিছু পরিবর্তন আমরা নিয়ে এসেছি ছোটো ছোটো। চলুন তার একটা নমুনায় দেখিয়ে দিই। কি নিয়েছি বলুন তো? গ্রিন টি, যেটা আমি জীবনেও আমাকে ধরে বেঁধে কেউ খাওয়াতে পারিনি। সন্দীপ খেত গ্রিন টি। যারা এই ব্ল্যাক কফি, গ্রিন টি এগুলো খায়, মানে খেতে পারে, আমি তাদের আলাদা লেভেলের মানে মনে করতাম। মানে এগুলো কী করে খায়? আর এতদিন ধরে আপনারা সবাই দেখে আসছেন, সন্ধেবেলা মানে আমার হাতে একখানা কড়া করে চা, মানে এক কাপ কড়া করে চা না হলে আমার সকাল শুরু হয় না, সন্ধেটাও হয় না। কিন্তু কিছুদিন ধরে এই অভ্যাসটা পরিবর্তন করছি, একেবারে ছাড়তে পারিনি। লাস্ট 3 দিন ধরে বন্ধ ছিল, যার পর নয় যা হওয়ার তাই হয়েছিল। মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা পরশু থেকে, আর মাইগ্রেনের সমস্যা আছে আমার, তো মাইগ্রেনের ওষুধ নিয়েছিলাম, তারপরে মাথা ব্যথা কমছিল না। কালকে রাতে তো সাংঘাতিক রকমের মাথা ব্যথা, আর প্রচণ্ড মাথা ব্যথা হলে মানে ভীষণ গোলাতে থাকে, একটা বমি বমি ভাব পায়, মানে হয়েও যায়। তো কালকে থাকতে না পেরে রাতে ঠেসে ঠেসে তেল দিয়ে আজকে সকালবেলা উঠে চা খেয়েছি, তবে চিনি ছাড়া। মানে কড়া করে চা খেয়েছি চিনি ছাড়া, আর সেটাও খালি পেটে খাইনি। আগে যেমন ঘুম থেকে উঠে খালি পেটে চাটা খেয়ে নিতাম ঢকঢক করে, এখনও সেটা করিনি, মানে ব্রেকফাস্ট করার পরে তারপরেই চাটা খেয়েছি। তো এখন আমিও সেই সমস্ত লোকের দলে পড়ে গেছি, মানে আমিও সেই আলাদা লেভেলে চলে গেছি। তাই আমি এখন গ্রিন টি খাচ্ছি, সামান্য একটু মধু দিই, আমি এমনি খেতে পারি না। অন্য সময় মানে লাঞ্চের পরে বা অন্য কিছু ভারী খাবার খাওয়ার পরে তখন সেটা লেবু মধু দিয়ে খেয়ে নিই, এখন লেবু দিয়ে খাচ্ছি না। কারণ সন্ধ্যের পরে লেবু খেলে না আমার একটু অ্যাসিডিটির সমস্যা হয়ে যায়, যার জন্য শুধু মধু দিয়ে খাচ্ছি। ওই অ্যাডগুলো তো যা দেখায় না, মানে ওই গ্রিন টি খেয়ে মুখের যা এক্সপ্রেশন, সেটা আমি দিতে পারবো না। খাচ্ছি ঠিকই, খেয়ে নিচ্ছি, সেই এক্সপ্রেশন আমি দিতে পারবো না, একদম ভালো লাগে। তাহলে এখন গ্রিন টি শেষ করে কটা বাজে? তো কি করবো, মিলিকে পড়তে বসাবো। সকালবেলা আমরা মুখে মুখে পড়াশোনা করি, আর সন্ধ্যাবেলা আমরা লেখালেখি করি। মাঝে মাঝে আমাদের ব্রেক হয়ে যায়, 2-3 দিন ব্রেক হয়ে যায়, তারপর একদিন বিচের মধ্যে একটু বেশ পড়ে এই করে করে আমাদের পড়াশোনাটা হয়। তো এখন আমরা মিলি খাচ্ছে ম্যাগি, ওই যে ডাইনিং টেবিল নেই, আমাদের নিচে বসেই খাওয়া দাওয়া হয়। তো মিলি ম্যাগি খাচ্ছে, আমি খাচ্ছি গ্রিন টি, এরপরে পড়াশোনা করবো, তারপর সন্ধি পেলে তখন রাতের খাবারটা করবো। আমাদের সমস্যাটা হয়ে যায় এটাই, মানে ভীষণ আনহেলদি লাইফস্টাইল, মানে খাওয়া দাওয়ার টাইমগুলো না আমাদের একদম ঠিক হয় না, মানে ওই টাইম ধরে ব্রেকফাস্ট, টাইম ধরে লাঞ্চ, এই জিনিসগুলোই হয় না, যার জন্যই মানে যাবতীয় যত সমস্যা ওই কারণেই হয়, খাওয়া দাওয়ার টাইম আমাদের ঠিক হয় না। জানি না কবে ঠিক করতে পারবো, তবু তো এখন মানে 11টার থেকে 10টার থেকে আস্তে আস্তে 9টা সাড়ে 9টার মধ্যে রাতে খাওয়াটা কমপ্লিট করে ফেলি, চেষ্টা করি। পড়াশোনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, পড়াশোনা করে নিয়ে আমরা এখন চলে এসেছি রান্নাঘরে, মানে আমরা না, আমি এসেছি রান্নাঘরে রাতে রান্না করতে। 8:30 15টার মতো বেজে গেছে, না করতে তো হবেই, ভাবছিলাম রুটি করবো না। তো সন্দীপকে জিজ্ঞেস করলাম, ও এসছে অফিস থেকে, বললো ছোটো ছোটো 2 রুটি খাবে। আমি ভেবেছিলাম শুধু চানা মশলা করবো, চানা মশলাটাই খাবো। আর আজকে মানে অন্যান্য সময় যেরকম কাবলি চানা, ঘুগনি বলুন বা মশলা বলুন, চানা মশলা যেরকম হয় তেল মশলা কষিয়ে রসিয়ে, সেরকমটা হবে না, সামান্য তেলে সামান্য মশলাতে চানা মশলা হবে আজকে। তাহলে চলুন রান্নাটা করে নিই। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার গুনে গুনে তেল দিতে হবে। ব্যাস যথেষ্ট, 2 চামচ তেল আর দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। আগে আমাদের মানে যখন ননভেজ খাওয়া হতো রীতিমতো, রোজ দিনই সপ্তাহে 7 দিনই ননভেজ খাওয়া হতো, তখন আমার তেল মাসে আমার লাগতো মানে 1.5 লিটার সর্ষের তেলে হয়ে যেত, সাদা তেল খুব বড় চোর 1 লিটার সেটাও লাগতো না, 1/2 লিটার হয়ে যেত।
এখন সেরকম ননভেজ মানে রেগুলার খাওয়া হয় না, যে সপ্তাহে 7 দিন ননভেজ খাওয়া হবে সেরকম খাওয়া হয় না। তবু জানি না কেন তেল এত লাগছে আমার, সর্ষের তেল মাসে প্রায় মানে 1.5 লিটার শেষ তো হয়েই আছে, প্রায় মাঝে মাঝে 2 লিটারও লেগে যায়। অবশ্য আমি সর্ষের তেল দিয়ে আবার হেয়ার অয়েল বানাই, সেটাও একটা আছে ঠাকুরের ওখানে ঢেলে রাখা হয় এই বোতল থেকে। আর সাদা তেলও মোটামুটি 1 লিটার লেগে যাচ্ছে, তো সেটাকে কমাতে হবে আস্তে আস্তে, আমাকে তেলের পরিমাণটা আরও কমাতে হবে। দেখা যাক কতটা কী করতে পারি। এগুলো পুরনো বোতল দিয়েই চালাচ্ছি, যখন নতুন বোতল খুলবো মানে ওই মাসের মাসকাবারের খরচা চলে আসছে, নতুন তেলের বোতল যখন খুলবো তখন আমি হিসেব করবো যে মাসে কতটা তেল লাগাচ্ছি আমি, মানে আমার মাথায় না রান্নাতে। এখানে পেঁয়াজ আর নিচে রয়েছে রসুন কুচি করে রেখে দিয়েছি। এই আটা মাখা আছে এখানে এতটুকু, বেশি করে মেখে রাখলাম, কালকে অফিসের সন্দীপকে রুটি দিয়ে দেবো সেই কারণে। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে এসছে, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, সেদ্ধ করা আছে দুপুরবেলাতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপর আমি দুটো সিটি দিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আমচুর আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। শুক্র শুকনো রাখবো, বেশি ঝোল ঝোল করবো না। ব্যাস এটাকে এই অবস্থায় ঢাকা দিয়ে দিচ্ছি, জলটা টেনে গেলে এটা বন্ধ করে দেবো। এবার আমি রুটিটা ফটাফট করে নেবো। যদিও 10টা বেজে গেছে, আমার রান্না তো হয়ে গেছিল তাড়াতাড়ি, তো সন্ধ্যা অফিস থেকে এলো লেট করে, ও তো রোজই লেট হয়, তাড়াতাড়ি কখনো আসতে পারবে না, মানে যাওয়ার সময় তাড়াতাড়ি, মানে এত সকালবেলা উঠেও সমস্ত কিছু করে দেওয়ার পরও বলবে নাকি দেরি হয়ে যায়, লেট হয়ে যাচ্ছে যেতে যেতে, কিন্তু ফেরার সময় সেই দেরি করে, যাকে তার কাজ থাকে। তো এটা ওই যে যেটা সন্ধ্যা বললো, সবার তো ব্যাংক ব্যালেন্স ফ্ল্যাট গাড়ি বাড়ি সমস্ত কিছু থাকে সম্পত্তি, আর আমরা দুজন বানিয়েছি নিজের হাতে এই সম্পত্তি, তো এই সম্পত্তি কমানোর জন্যই এত কিছু আয়োজন, দেখা যায় কতদূর কি করতে পারি। তো তাহলে আজকের মতো ব্লগটাকে আমি এখানে শেষ করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিন্দাস থাকবেন, আর আমরা তো ভালো আছি, সুস্থ আছি, বিন্দাস আছি, আরও ভালো থাকবো, মানে এই সম্পত্তিটা কমিয়ে দিলে না আরও অনেক ভালো থাকবো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।